যোগ্য, কে যোগ্য কে অযোগ্য এটা ঠিক করতে দেব না বলে তো নাম্বার প্রকাশ করেনি। আচ্ছা ভাবুন তো, এখানে তো তাও তো রুলস আছে, স্কুল সার্ভিস কমিশনে, মানে রাজ্যটা চালাচ্ছে যে রাজ্য সরকার, সে রাজ্য সরকার তো আইন তৈরি করে, এই যে অ্যাপয়েন্টমেন্ট রুলসগুলো তৈরি করে, কিন্তু এই সিলেকশন রুলস তৈরি করে রাজ্য সরকার, রাজ্য সরকার সিলেকশন রুলস তৈরি করে রেকমেন্ডেটরি বডির হাতে সেই রুলসটা তুলে দেয়, বলে এই নিয়ম মোতাবেক তুমি নিয়োগ প্রক্রিয়া চালাবে। প্রাইমারিতে প্রাথমিকভাবে ঠিকই করে নিয়েছে চুরি করব, স্কুল সার্ভিস কমিশনে তাও তো রুলস আছে যে উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে, আজকে আদালতে গিয়ে বলতে পারছি তার কারণ সেই রুলসটা আছে। প্রাইমারির ক্ষেত্রে সেই রুলসটাই নেই, অর্থাৎ রাজ্য সরকার প্রথম থেকে ঠিক করে নিয়েছিল তোরা চুরি করবি, প্রাইমারি বোর্ডকে বলেছিল তোরা চুরি করবি, নে তোদের জন্য এই রুলস, তোরা ব্রেকেজ অফ মার্কস দিবি না, এখনো পর্যন্ত দেয়নি। তারা বললেই বলবে আদালতে, বললে ধরুন আপনি বলতে গেলেন, বললে বলবে তো রুলস এ নেই, রুলসটা কে তৈরি করেছিল, আপনি তৈরি করেছিলেন, আচ্ছা নিয়োগ প্রক্রিয়া চলবে। আচ্ছা বাবা মার্কস প্রকাশ করতে তোমাদের অসুবিধাটা কি? আর আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গে যতদিন এই মাননীয়া ক্ষমতায় থাকবে কোনো নিয়োগ প্রক্রিয়ায় নাম্বার প্রকাশ করবে না। নাম্বার প্রকাশ করতে অসুবিধা কোথায়? কেন ছেলে মেয়েদের আরটিআই করতে হবে? আপনি বললে বলবেন আরটিআই আছে, আচ্ছা কজন আরটিআই করে? আর আরটিআই করলে অ্যান্সার দেন SPIO, ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, তারপরে SIC, তারপরে শেষে আলটিমেট হাইকোর্টে মামলা করতে হয়। ইতিমধ্যে বেশ কিছুটা সময় চলে যায় এবং সবাই সমস্ত ধাপ ফলো করতে পারেন না, আইনের প্রভিশন আছে। তা আপনারা প্রথমেই তো নাম্বার প্রকাশ করে দিলে পারেন, যদি আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকে।